টিম ইন্ডিয়া জিম্বাবুয়ের কাছে হেরে গেছে এটা বিশ্বাস করা যায় হ্যাঁ ওয়ার্ল্ড কাপ জিতার পরে ইন্ডিয়া তাদের বি টিম কে বা সি টিম কে পাঠিয়েছে জিম্বাবুয়েতে এবং জিম্বাবুয়ের সাথে তারা ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচে হেরে গিয়েছে জিম্বাবুয়ে ব্যাটিং একশো পনেরো রান করেছে বিনিময়ে অপর দিকে ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে উনিশ ওভার পাঁচ বল খেলে মাত্র একশো দুই রান করতে পেরেছে এবং তারা অল আউট হয়ে গিয়েছে আসুন দেরি না করে দেখে নেই জিম্বাবুয়ের কোন ব্যাটসম্যান কত রান করলো মাদেভের একুশ ইনোসেন্ট কায়া শূন্য পেনেট বাইশ রাজা সতেরো মায়াস তেইশ ক্যাম্বেল শূন্য মাদান্দে উনিশ মাসাকাজা শূন্য তাছাড়া আর কেউ ভালো কোনো রান করতে পারেনি লাস্টের দিকে নয় উইকেট পড়ে যাওয়ার পরে তাদের একটা ভালো পার্টনারশিপ হয়েছে আপনি বলতে পারেন আজকের ম্যাচটি তারাই ঘুরিয়ে ফেলেছে স্পেশালি মাদান দে তিনি কিন্তু লাস্টের দিকে বিশ থেকে পঁচিশ রান একটা পার্টনারশিপ করেছে যার ফলে হয়েছে কি ইন্ডিয়া তাদের রানটা চেস করতে পারেনি ইন্ডিয়া আজকে ভালো বলিং করলেও ডেট ওভারে ভালো বলিং করতে পারেনি চলুন দেখে নেই ইন্ডিয়ার কোন বলার কত রান দিয়ে কত উইকেট পেয়েছে মুকেশ কুমার তিন ওভারে ষোলো রান দিয়ে এক উইকেট পেয়েছে রাধা বিষ্ণুই দারুণ বলিং করেছে চার ওভার বলিং করে দুটি মেডেন দিয়ে তেরো রান দিয়ে চার উইকেট পেয়েছে আবেশ খান চার ওভার বলিং করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট পেয়েছে এবং ওয়াশিংটন সুন্দর চার ওভার বোলিং করে মাত্র এগারো রান দিয়ে দুই উইকেট পেয়েছে তো ইন্ডিয়ার এই টিমটা আমার কাছে খুব প্রমিসিং মনে হয়েছে। ইয়াং এবং ট্যালেন্ট দিয়ে ভরপুর একটা টিম এবং এই টিমে আপনারা যদি দেখেন অনেক প্লেয়ার আছে যারা কিন্তু ডেপু এবং ডেপোর মধ্যে সব থেকে ফেভারিট আমার কাছে লেগেছে হচ্ছে অভিষেক শর্মা এই বছরে তার এর যদি আপনার স্ট্রাইক গুলো দেখেন ট্রাফিস হেডের সাথে তাহলে মন ভরে যাবে এবং ইউরাজ সিং এর আন্ডারে কিন্তু এই অভিষেক শর্মা অনেকদিন ছিল যুবরাজ সিং তাকে মনিটর করেছে গাইড করেছে তো আজকে তার অভিষেক হয়েছে কিন্তু তিনি ভালো করতে পারেনি তিনি শুনে ফিরে গেছে পেভিলিয়নে তো ফার্স্ট ম্যাচ একটু নার্ভাস ছিল স্বাভাবিক একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গিয়েছে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছে সেখানে তো প্রবলেম হবেই এনিওয়াইজ অভিষেক শর্মা তিনি শূন্য রান করেছে চার বলে শোভমান গিল একত্রিশ করেছে ঋতুরাজ সাত রিয়ান পারাক দুই রিঙ্কু সিং শূন্য ধ্রুব চুরেল ছয় ওয়াশিংটন সুন্দর সাতাশ তাছাড়া ভালো আসলে কেউই করতে পারেনি ওয়াশিংটন সুন্দর যদি আরো কিছুক্ষণ থাকতে পারত হয়তো বা ইন্ডিয়ার ম্যাচটি জেতা হয়ে যেত এনি ইউএস জিম্বাবুয়েকে কিন্তু কংগ্রেচুলেট করতে হয় তাদের বলাররাই স্পেসিফিকলি আজকের ম্যাচটা কিন্তু তাদের জিতিয়েছে জিম্বাবুয়ের মাটিতে তারা ইন্ডিয়ার সাথে জিতবে ইন্ডিয়ার যেই দলটাই পাঠাক না কেন আপনার ভাবতে হবে এই প্লেয়ারগুলাই কিন্তু কিছুদিন আগে আইপিএল ডমিনেট করেছে এবং ইন্ডিয়ার এই প্লেয়ারগুলো কিন্তু বাইরের দেশে কোনো লিগ খেলতে যায় না আপনারা নোটিস করেছেন কিনা আমি জানি না জিম্বাবুয়ের যারাই বোলিং করেছে সবাই উইকেট পেয়েছে চলুন দেখিনে কে কতটি উইকেট পেল বেনেট পেয়েছে একটি উইকেট ওয়াশিংটন মাসাকাজে পেয়েছে একটি উইকেট কাতারা পেয়েছে তিনটি উইকেট বানিয়ে পেয়েছে সিকান্দার রাজা পেয়েছে তিনটি উইকেট এবং লুক লোক ওয়ে তিনি পেয়েছে এক উইকেট খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে সিকান্দার রাজা আমার মনে হয় জিম্বাবুয়ের এই জয়টা অনেক দিন তারা মনে রাখবে জিম্বাবুয়ের ক্রিকেট কিন্তু আগে অনেক ভালো ছিল বাট ইন দ্য রিসেন্ট পাস তারা কিন্তু ভালো করতে পারেনি এমন কি তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কোয়ালিফাই করতে পারেনি বাট আফটার দ্য ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া টি বি টিম বা যে টিম গিয়েছে তারা যে হেরে যাবে এটা কিন্তু তারা ভাবেনি এবং এরকম কম্পিটিভ ক্রিকেট এবং লো স্কোরিং একটা গেমে ইন্ডিয়াকে হারানো এটা কিন্তু চারটিখানি কোনো কথা না তো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সেকেন্দার রাজা এবং পুরো জিম্বাবুয়ের টিমকে আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও যারা আমার চ্যালান যে এখন সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ